মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল ডিজিটাল হাজিরার উদ্বোধন। রিপোর্ট করেছেন এম এম সাইফুল ইসলাম, বাংলা নিউজ 24। সাথে আছি আলামিন পারভেজ। মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার। গজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি 3 অর্থায়নে বুধবার দুপুরে সাউন্ড সিস্টেম, হারমোনিয়াম, তবলা, ফুটবল, ভলিবল বিতরণ, ডিজিটাল হাজিরা ও মিড ডে মিল কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ হানিব দর্জি। দৈনিক সময়ের আলো চাঁদপুর জেলা প্রতিনিধি কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভাশিস ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল কায়ুম খান, সাবেক প্রধান শিক্ষক ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল্লাহ প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার ওয়াদুদ ও প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। তোমার রোদে ভালো নাই সেটা আমি বুঝতে পারছি। এখন তোমাদেরকে আমি বেশি কথা বলবো না, এই বিদ্যালয়ের যে সভাপতি এবং এই ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বললো যে ভালো করে পড়াশোনা করতে হবে, কয়েকটা বিষয় বলছি। আমাদেরকে সবার লক্ষ্যটা বাচ্চাদের জন্য এখানে যদি যেরকম আমি দেখেছি ফতেপুর পূর্ব একটি ব্যান্ড দল করেছে, সেরকম যদি এলজিএসপি থেকে সুযোগ থাকে এটি করা যায় কিনা সেটি চিন্তা ভাবনা করার জন্য আমি অনুরোধ করছি সবাইকে। প্রিয় বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।